আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক প্রিয় সহকর্মী ও যে যেখান থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছেন হারুনমাল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন সহকার অধ্যাপক অর্থনীতি বিভাগ হারুনমোল্লা ডিগ্রি কলেজ প্রিয় বিন্দু আশা করি তোমরা বাসা অবস্থান করে ভালোবাসো এবং স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো বাসায় এবং নিয়মিত পড়াশোনা করছো এবং আমাদের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করছো সেখান থেকে শিক্ষা লাভ করছো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পরেও এই অনলাইন ক্লাসের সুফল তোমরা ভোগ করছো আশা করি যারা এখন আমার এই লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে বলবো তোমরা ক্লাসটির অন্য বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও এবং নবগত শিক্ষার্থী বন্ধুদেরকেও আরমুল্লা ডিগ্রি কলেজের সুস্বাগতম জানাই তারাও আমার এই ক্লাসটি করলে উপকৃত হবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা শিক্ষার্থী বন্ধুরা আছে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার তারাও আমাদের এই ক্লাসে অংশগ্রহণ করে উপকৃত হতে পারে চলো যাই আজকের পাঠ আমরা শুরু করি তাহলে আজকে আমি আলোচনা করব একাদশ দাদা শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অর্থনীতি মৌলিক সমস্যা এবং সমাধানের বোর্ড সৃজনশীল কোশ্চেন সমাধান পার্ট টু এর আগের ক্লাসে আমি পার্ট ওয়ানের একটি উৎপাদন সম্ভাবনা রেখা এবং সুযোগ ব্যয় সম্পর্কিত যে কী ধরনের বোর্ড কোশ্চেন আসতে পারে এবং সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম এবং সেখান থেকে তোমরা ওই ভিডিওটা আমরা দেখে নিও আমাদের ক্লাসগুলো মূলত ফেসবুক পেজে দেওয়া থাকবে এবং আমারও একটি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তাহলে আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট অর্থাৎ অর্থব্যবস্থা সম্পর্কিত এবং ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি সম্পর্কিত যে সৃজনশীল কোশ্চেনগুলো হতে পারে বা যে প্রশ্নগুলো বোর্ড থেকে আসে সেই জাতীয় কোশ্চেন কেমন হয় এবং তার সমাধান আমরা কীভাবে করতে পারি সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে এবছর যারা দু হাজার বিশ সালে এইসিসি পরীক্ষার্থী আছো সেই সব শিক্ষার্থী বন্ধুদের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তোমরা এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে ধারণা লাভ করতে পারবে এবং আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এইগুলো যদি তোমরা স্টাডি করো আশা করি এখান থেকে যে ধরনের কোশ্চেন তৈরি করুক না কেন তোমরা এগুলো তোমরা সলভ করতে পারবে তাহলে চলো যাই আমরা আজকে মাল্টিমিডিয়া ক্লাসের সাহায্যে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি একটু সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি শিক্ষার্থী বন্ধু বন্ধুরা আমরা এখন মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আজকের বিষয়টি বোঝার চেষ্টা করবো আশা করি তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে আমার মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের বিষয়টি দেখতে পাচ্ছ চলো যাই আমরা স্টেপ বাই স্টেপ আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি হারুনমোল্লা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে সুস্বাগত এটাই হচ্ছে আমাদের হারুন্লা ডিগ্রি কলেজ যেটা মিরপুর বারো স্বাগত হজম পল্লবী ঢাকা বারোশো ষোলোতে অবস্থিত দু হাজার চার সালে প্রতিষ্ঠিত কলেজ কলেজটি অষ্টমতলা বিশিষ্ট নিজস্ব দুই বিঘা জায়গার উপর প্রতিষ্ঠিত মনোরম পরিবেশে অবস্থিত কলেজটি তাহলে আমার শিক্ষক পরিচিতি আমি মোহাম্মদ আবদুল্লাহ মামুন যে আগেই বলে সহকার অধ্যাপক অর্থনীতি বিভাগ খালমোলা ডিগ্রি কলেজ আমাদের ঠিকানা দেওয়া আছে এখানে আমার একটা মোবাইল নেওয়ার সংগ্রহ আছে এখানে আমার একটা ছবি দেওয়া আছে এরপরে চলো যাই শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের পাঠ পরিচিতি আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব একাদশ একাদ অর্থনীতি প্রথম পত্র অধ্যায় প্রথম মৌলিক অর্থনৈতিক সমস্যা এর সমাধান অর্থাৎ বেসিক ইকোনমিক প্রবলেম অ্যান্ড ইটস সলিউশন তাহলে আমাদের আজকের পাঠ শিরোটা নির্ধারণ করেছে আমরা সৃজনশীল প্রশ্ন বা ক্রিয়েটিভ কোশ্চেন শিক্ষণ ফল হলো কি আজকে আমরা শিখতে পারবো আসলে মূলত প্রথম অধ্যায়ের বিভিন্ন বোর্ডের সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর এখান থেকে আমরা আজকে ধারণা লাভ করব যে প্রথম অধ্যায়ের আমাদের তাহলে আজকে আমাদের সৃজনশীল কোশ্চেন সম্পর্কে আলোচনা করতে গেলে এই অধ্যায়ের মৌলিক বিষয়গুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে তাহলে সেই ধারণাগুলো আগে দিয়ে নিই তারপরে আমরা বোর্ড কোশ্চেন সলভ করতে পারব খেয়াল করতে হবে পরীক্ষায় আমাদের প্রশ্ন দেখার সাথে সাথে কিন্তু আমাকে অধ্যায় নির্বাচন করতে হবে যে এই প্রশ্নটা এই প্রথম অধ্যায়ের তাহলে প্রথম অধ্যায়ের কী কী বিষয় আছে দেখো প্রথম হলো অর্থব্যবস্থা কী তাহলে আমি একটু আবার একটু তোমাদের মনে করিয়ে দিই যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে বলা হয় অর্থ ব্যবস্থা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা প্রায় পরীক্ষায় ক নম্বরে আসেই যে অর্থ ব্যবস্থা কী বা অর্থ ব্যবস্থা বলতে কী বুঝি তাহলে আমরা যে সকল প্রাতিষ্ঠানিক কাঠামো অর্থনৈতিক পরিবেশ দ্বারা মানুষের অর্থনৈতিক কার্যকলাপ পরিচালিত হয় তাকে অর্থ ব্যবস্থা বল অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থ ব্যবস্থা বল আমি প্রাথমিক ধারণা দিচ্ছি তারপর ধনতন্ত্রের অর্থ ব্যবস্থা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যসমূহ কী দেখো যে অর্থ সম্পদের সব মালিক থাকবে ব্যক্তির রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ থাকবে না এরকম একটি অর্থ ব্যবস্থাকে আমরা ধনতন্ত্র পুঁজিবাদ বা মুক্তবাজার অর্থনীতি এর বৈশিষ্ট্যগুলো কী কী সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে উদ্যোগের স্বাধীনতা থাকবে মুনাফা অর্জন থাকবে ভোক্তার সার্বভৌমতা থাকবে অবাধ প্রতিযোগিতা থাকবে ব্যক্তি স্বাধীনতা থাকবে শ্রেণী বিভক্ত সমাজ থাকবে শ্রেণী শোষণ থাকবে স্বয়ংক্রিয় দাম থাকবে তাহলে আমরা একটা উদ্দীপক পড়ে খুঁজে দেখবো যে এই যে বৈশিষ্ট্যগুলো আমি বললাম এই বৈশিষ্ট্যগুলো ওই উদ্দীপক বা অনুষ্ঠানের মধ্যে এগুলো আছে কিনা তাহলে আমি বুঝে নেবো যে এই হ্যাঁ উদ্দীপকের যে অর্থ ব্যবস্থার কথা বলা হচ্ছে সেই অর্থ ব্যবস্থাকে হলো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ধনতন্ত্র অর্থ ব্যবস্থার সঙ্গে এবং আমার বৈশিষ্ট্য সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে তুমি ইজিলি এই কোয়েশনটা অ্যান্সার করতে পারবে এটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওনাদের ওদের ইউনিট টু এর মূলত আজকের কোশ্চেনের সমাধান এই কোশ্চেনগুলি ইউনিট টুতে আছে তোমরাও এটা ভালো করে খেয়াল করো তিন নম্বর হলো নির্দেশমূলক অবস্থা নির্দেশমূলক অর্থ অপর অপার নাম হলো কৃষি সংস্থান্তিক অর্থ অথবা অপার নাম হলো কেন্দ্রীয় পরিকল্পিত অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা কী ও আর বৈশিষ্ট্য করে যে অর্থ হয় সম্পদের মালিক থাকবে রাষ্ট্রের ব্যক্তির কোনো কিছু থাকবে না এবং একটি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা নির্দেশমূলক অর্থব্যবস্থা বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তাহলে এই অর্থ ব্যবস্থার কী কী বৈশিষ্ট্য থাকতে পারে বন্ধুরা সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই রাষ্ট্রীয় মালিকানা থাকবে ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকবে সামাজিক কল্যাণ থাকবে অর্থনৈতিক পরিকল্পনা থাকবে বন্টন পদ্ধতি সামাজিক নিরাপত্তা সুষম উন্নয়ন বেকারত্বহীনতা থাকবে বাণিজ্য চক্র অনুপস্থিত থাকবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হবে এবং স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা অনুপস্থিত থাকবে খেয়াল রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে দাম নির্ধারিত অর্থাৎ একটা দ্রব্য বাজারে যাবে ক্রেতা বিক্রেতা কষাকষি করে দ্রব্যের দাম নির্ধারণ করবে কিন্তু নির্দেশমূলক অর্থব্যবস্থা এটা নেই সরকারি দ্রব্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে যে কোন দ্রব্যের দাম কত হবে এটা হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাহলে আমাদের প্রশ্নে খেয়াল রাখতে হবে যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থা আছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কোন অর্থ ব্যবস্থা নেই এই ধারণাটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি সৃজনশীল কোশ্চেনটা পড়েই বুঝতে পারবে যে এটা এখান থেকে আলোচনা করা হচ্ছে তারপরে আসো মিশ্র অর্থ ব্যবস্থা এবং ওয়ার বৈশিষ্ট্য এখন মিশ্র অর্থ ব্যবস্থা বলতে কী বুঝি যে অর্থ ব্যবস্থায় ধনতন্ত্র এবং সংস্থানের পাশাপাশি বিরাজ করে এক কথা এটাকে কেউ বলতে পারো বা মিশ্র অর্থ ব্যবস্থা হল এমন একটি অর্থ যেখানে উৎপাদন ও ভোগ কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে বাজার ব্যবস্থার সাথে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সংমিশ্রণ করে থাকে অর্থাৎ সরকারি বেসরকারি অর্থাৎ পুঁজিবাদ বা ধনতন্ত্রের সংমিশ্রণে ধনতন্ত্র এবং নির্দেশগুলো অর্থব্যবস্থার সংমিশ্রণে যে অর্থ ব্যবস্থা তৈরি হয় সেটা হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা এখন এই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কী কী দেখো সরকারি খাত থাকবে বেসরকারি খাত থাকবে সরকারি বেসরকারি উদ্যোগে সহ অবস্থান থাকবে মিশ্র অর্থ ব্যবস্থা দাম ব্যবস্থা কার্যকারী থাকবে ভোক্তার সার্বভৌমত্ব থাকবে মুনাফা উপস্থিত থাকবে অর্থনৈতিক পরিকল্পনা থাকবে ব্যক্তি স্বাধীনতা থাকবে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করা হবে এবং সামাজিক নিয়ন্ত্রণ থাকবে তাহলে এই বৈশিষ্ট্যগুলো যে অর্থব্যবস্থা আমাদের পাবো আমরা তাকে বলবো মিশ্র অর্থব্যবস্থা এটা একবার একটা সোজা অধ্যায় অর্থনীতির কার এখান থেকে একটা কোশ্চেন হয় প্রত্যেকবারই এরপর আসো ইসলামের অর্থব্যবস্থা তাহলে যে অর্থব্যবস্থা ব্যবস্থা কোরআন আলোকে পরিচালিত হবে এরকম একটা অর্থব্যবস্থাকে আমরা বলবো ইসলামী অর্থব্যবস্থা তাহলে ইসলামের অর্থ কী কী বৈশিষ্ট্য থাকে দেখো ইসলামের সুরিয়ত মোতাবেক পরিচালিত হবে সম্পদের মালিকরা থাকবে সুদমোক্ত অর্থ থাকবে ভোক্তার নিয়ন্ত্রিত সার্বভৌমত্ব থাকবে উদ্যোগের উদ্যোক্তার সার্বভৌমত্ব থাকবে শ্রমিকের মর্যাদা থাকবে নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পদের ন্যায্য বন্টন থাকবে বায়তুল মাল থাকবে তারপরে সম্পদ পুঞ্জিপুজি করে করে না রাখা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা অর্থ অর্থব্যবস্থা তাহলে যে অর্থ ব্যবস্থা এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকবে তাদেরকে আমরা বলবো কি সেই অর্থ ব্যবস্থাকে বলবো আমরা ইসলাম অর্থ ব্যবস্থা। এরপর আস্তে বন্ধুরা এই অধ্যায়ের ব্যষ্টিক অর্থনীতি বলতে কী বুঝি তাহলে অর্থনীতি যে শাখা অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ একটি দ্রব্যের দাম একজন মানুষের আয় একটি শিল্পের ইনকাম উৎপাদন এরকম বিষয়গুলো আলোচনা করলে তখন তাকে আমরা বলবো ব্যস্টিক অর্থনীতি তাহলে বলছে কি যে অর্থ অর্থনীতির যে শাখায় অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় ব্যস্টিক অর্থনীতি এরপর আসো আমরা সামষ্টিক অর্থনীতি তাহলে অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে আলোচনা না করে সামগ্রিকভাবে আলোচনা করা হয় তখন তাকে বলা হয় কি সামষ্টিক অর্থনীতি যেমন আমরা দাম স্তর সামগ্রিক আয় সামগ্রিক ব্যয় এই রকম বিষয়গুলো যেখানে আলোচনা করা হবে সেই অর্থ ব্যবস্থাকে আমরা বলবো সামষ্টিক অর্থনীতি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আশা করি এই অর্থ এই এখান থেকে যে উদ্দীপকগুলো তৈরি হবে সেগুলো তোমরা এখন ইজিলি ধরতে পারবে যে আমাদের এটা এটাকে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা না নির্দেশমূলক অর্থ ব্যবস্থা না মিশ্র অর্থ ব্যবস্থা না ইসলাম অর্থ ব্যবস্থা এটা দেখো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যদি না তোমার এই বিষয় সম্পর্কে ধারণা থাকে যে ধনতান্ত্রিক ব্যবস্থা কী নির্দেশমূলক অর্থব্যবস্থা কী মিশ্র অর্থব্যবস্থা কী এবং ইসলাম অর্থ ব্যবস্থা কী এই সম্পর্কে যদি আমার ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে তুমি অবশ্যই কোশ্চেনটা আইডেন্টিফাই করতে পারবে এবং তুমি সেই আলোকে পয়েন্ট এবং এখানে তুমি পয়েন্ট আলোকে লিখলে বেশ ভালো মার্ক পাওয়া যায় এরপর আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমরা সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেহেতু আমার বিষয়ভিত্তিক আলোচনা আমার সামনে আমি বুঝতে পেরেছি তাহলে এখন আমার প্রশ্ন তোমাদের সামনে যদি আমি উপস্থাপন করি দেখুন তুমি কোশ্চেন পড়েই বলতে পারবো যে স্যার এখানে এটা এই ব্যবস্থার কথা বলা হচ্ছে তাহলে চলো যাই আমরা দেখি ঢাকা বোর্ড দু সালের দেখো কোশ্চেন হলো কোন সম্পর্কিত আমি লিখে দিয়ে যে অর্থ ব্যবস্থা সম্পর্কিত তোমাদেরকেও এরকম প্রশ্ন খেয়াল করতে হবে পরীক্ষা হলে যখন তোমার কোশ্চেন পাবে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে তোমাকে মাথা আনতে হবে যে এটা প্রথম অধ্যায়ের কোন বিষয় সম্পর্কিত সৃজনশীল কোশ্চেন তাহলে তোমার কিন্তু প্রশ্নটা অ্যান্সার করতে তোমার জন্য খুব ইজি হয়ে যাবে এই জন্য আমি ওখানে পাশে লিখে দিয়ে দিচ্ছি যে ঢাকা বোর্ড দু হাজার উনিশ অর্থ ব্যবস্থা সম্পর্কিত দেখো আমরা একটু প্রশ্নটা পড়ি বলছে কি এ বি সি তিন দেশ খেয়াল করো এ দেশের সকল কিছু ব্যক্তি উৎপাদন ও বিক্রি করা হয় ফলে দ্রব্যদির দামও বেশি তাহলে এদের সকল কিছু ব্যক্তি মালিকানা উৎপাদন বিক্রি করা হয় এবং ফলে দ্রব্যের দামও বেশিতে হয় এই দেশে ক্রমশ ধনী মানুষের সংখ্যা বাড়ছে ক্লিয়ার তাহলে এ দেশের অর্থব্যবস্থা সম্পর্কে তোমার ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে গেল এইবার হলো সি দেশটি আবার একেবারেই বিপরীত তাহলে এ দেশের যে অর্থ ব্যবস্থা সি দেশে তার ঠিক বিপরীত অর্থ অত্যন্ত প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে উড়োজাস সমস্ত কিছুই সরকারের নিয়ন্ত্রণে উৎপাদন এবং বিক্রি করা হয় ফলে দেখা যায় একটি সুজ কিনতে গেলেও লাইন ধরে কিনতে হয় এটা হলো সি দেশের অবস্থা তবে বিদেশে সরকারি ও ব্যক্তিগত উভয় খাতে দ্রব্য সামগ্রীর উৎপাদনও বিক্রি হয় এই দেশে ব্যক্তি উৎপাদনকারীর কোনো দ্রব্যের দাম বাড়লে ভোক্তারা দ্রব্যটি সরকারি খাত থেকে কেনে খেয়াল করা শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমার উদ্দীপক বা অনুচ্ছেদ বা গল্প যেটাই বলো না এখন এখন আর প্যাটার্ন সৃজনশীলের প্যাটার্ন হল কী যে তোমাকে বিষয়ভিত্তিক একটা বিষয় উপস্থাপন করা হবে তোমাকে ওখান থেকে বের করে আনতে হবে যে এটা কোন বিষয় নিয়ে আলোচনা সরাসরি কিছু বলা নেই তাহলে দেখো প্রশ্নটা পড়েই তুমি বুঝতে পারছো এদেশে যেহেতু ব্যক্তি মালিকানা উৎপাদন বিক্রি করা হচ্ছে তাহলে এ দেশটা হলো ধনতান্ত্রিক সি তার বিপরীত মানে কি সমাজতান্ত্রিক আর বিদেশে বলছে কি সরকারের ব্যক্তিগত উভয় খাতে দ্রব্য সংখ্যক উৎপাদন বিক্রি করে তাহলে বিদেশ হল মিশ্র অর্থ ব্যবস্থা তোমাকে কোশ্চেনটা পড়েই এই বিষয় সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করতে হবে এরপর এখন আসো দেখো এখান থেকে প্রশ্নগুলো কি কোন ধরনের হয় সেটা আমরা একটু দেখি এক নম্বর বলছে অভাব কি তাহলে আমি এখান থেকে আমার কোশ্চেনগুলো আমি উত্তরগুলো তোমাদের সামনে বলে দিই যে অভাব বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে ধারণা আমরা অলরেডি আগে দিয়েছিলাম তারপর আজকে আমরা মানুষের ক্রয় ক্ষমতার সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে বলা হয় অভাব তাহলে অভাব বলতে কি বুঝি যে মানুষের ক্রয় ক্ষমতা সাপেক্ষে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে একদিকে মানুষের ক্রয় ক্রয় করতে পারে এবং সে বিভিন্ন ধরনের প্রয়োজন মেটাতে পারে এমন ধরনের পণ্য ও সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা এইগুলোকে বলা হয় অভাব তাহলে এই কথাটা লিখলে আমি এক পেয়ে যাব এরপর আসো উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কী বুঝি অলরেডি এটা আমরা আমরা গত ক্লাসে এই সম্পর্কে আলোচনা করেছি তারপর আমি আবার বলি যে উৎপাদন সম্ভাবনা রেখা হল এমনটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে দুই বা ততাধিক দ্রব্যের সংমিশ্রণে চলতি প্রযুক্তি নির্দিষ্ট সম্পদের সাপেক্ষে দ্রব্যের উৎপাদনের সম্ভাব্যতা নির্দেশ করে তাকে বলা হয় উৎপাদন সম্ভাবনা রেখা তার উৎপাদন রেখা বলতে কী বুঝি দুই মার্কের জন্য কিন্তু একটু বিস্তারিত লিখতে হবে কারণ শুধু সংখ্যাটা দিলেই হবে না এটা এক্সাম্পল দিয়ে দিবা যে একটি সমাজে মনে করো এরকম মধ্যে যে একজন ব্যক্তির এক বিঘা জায়গা আছে সে এক বিঘা জায়গায় সে ধান উৎপাদন করে পাট উৎপাদন করতে পারে আবার শুধু ধান শুধু পাট উৎপাদন করতে পারে আবার দুটোই উৎপাদন করতে পারে আবার সে তার জমিটা কোনো কিছু উৎপাদন না করে অন্যর কাছে লিজ দিতে পারে এই বিভিন্ন রকম বিষয়গুলো উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখানো যায় তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার একটা অপর নাম হলো কি আমরা সম্পদের সীমা রেখা বলতে পারি তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণের উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো যায় তাহলে মূল কথাটা কি যে সীমিত সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো যায় এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এরপর আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা উদ্দীপকের তিনটি তিনটি দেশে বিদ্যমান অর্থ ব্যবস্থার সমূহ কী কী তাহলে তিনটি দেশ তাহলে এ দেশ তুমি বলবা ধনতন্ত্র অবস্থা বি বিদেশটাকে তুমি বলবা মিশ্র সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা আর সরি সি দেশ বিদেশটাকে বলবা হলো মিশ্র অর্থ ব্যবস্থা এবং সি দেশটাকে বলবো আমরা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা দেখো একটু ঘুরাই দিচ্ছে ওখানে কিন্তু এবিসি আছে এরপরে সি তারপরে বি দেশে জন্য তুমি কনফিউজ হয়ে না পড়ো এই জন্য তোমাকে একটু ঘুরাই দেওয়া হলো কোশ্চেনটা তাহলে আমরা বুঝতে পারলাম যে উদ্বীপকের দেশ তিনটিতে বিদ্যমান অর্থব্যবস্থা সমূহ কি কী এ দেশ হলো ধনতান্ত্রিক বিদেশ হলো মিশ্র অর্থব্যবস্থা ব্যবস্থা আর সি দেশ হলো নির্দেশমূলক অর্থব্যবস্থা তাহলে ব্যাখ্যা করো বলতে কি তাহলে ধনতন্ত্রিক অর্থব্যবস্থার সংজ্ঞাটা দিয়ে দিবা যে অর্থ ব্যবস্থা সব মালিক থাকবে ব্যক্তির সব সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না সব কিছু ব্যক্তি ব্যক্তি উদ্যোগ উৎপাদিত হবে বিক্রি হবে তাহলে তাকে বলবো আমরা ধনতান্ত্রিক ধনতান্ত্রিক কয়েকটা পয়েন্ট দিয়ে দিবা এরপর বিদেশটাকে বলবো আমরা কি মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে যে অর্থ ব্যবস্থায় সম্পদের মালিকানা ব্যক্তি এবং রাষ্ট্রে থাকবে এরকম একটি অর্থ ব্যবস্থাকে বলবো আমরা মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে দিবে আমরা সি দেশ কাকে বলে সি দেশ হলো নির্দেশমূলকান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলে যে দেশ যে অর্থ ব্যবস্থা মালিক থাকবে রাষ্ট্রের ব্যক্তির কিছু থাকবে না তাকে আমরা বলবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা এ দিয়ে কয়েকটা পয়েন্ট দিয়ে দিবা তাহলে তোমার তিন মার্কের কোশ্চেনটা ফিল আপ হয়ে যাবে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু ব্যাখ্যা করার কথা বলছে অর্থাৎ সহ কয়েকটা পয়েন্ট দিয়ে তোমাকে বিষয়টা ব্যাখ্যা করে দিতে হবে এরপর আমরা আসি যে দেশের জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থ ব্যবস্থায় উত্তম উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো এখন উচ্চতা দক্ষতার ক্ষেত্রে দেখো অবশ্যই দেশের জনগণের কল্যাণের জন্য কিন্তু মিশ্র অর্থ ব্যবস্থায় উত্তম উদ্দীপকের আলো ব্যবস্থিত তার মানে কি এই যে তিন চার ধরনের অর্থ ব্যবস্থা আছে ধনতন্ত্র সমাজতন্ত্র মিশ্র ইসলামী এখানে তিন ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে তোমাকে বলছে কি মিশ্র অর্থ ব্যবস্থা উত্তম কেন এর এর পিছনের যুক্তি তোমাকে তুলে ধরতে হবে তাহলে সেটা কিভাবে তোমরা লিখবা সেটা একটু পয়েন্ট আকারও লিখলেও ভালো হয় তাহলে ধনতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার তুলনায় জনগণের কল্যাণের জন্য যেহেতু এখানে তিনটা অর্থ ব্যবস্থা বলা সেটা কম্পেয়ারেবল আলোচনা করতে হবে যে মিশ্র অর্থ ব্যবস্থা উত্তম তার বিষয়টা আমি আলোচনা করলাম যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা শুধু ব্যক্তি মালিক আনার বিদ্যমান এখানেও মুদ্রাস্ফীতি থাকে শ্রেণী শ্রেণী বৈষম্য থাকে সামাজিক অর্থ শ্রেণী বৈষম্য না থাকলে ভোক্তার স্বাধীনতা থাকে না আমলাতান্ত্রিক জটিলতা থাকে অন্যদিকে মিশ্র অর্থ ব্যবস্থা উক্ত দুটি অর্থ ব্যবস্থার দোষগুলো পরিহারগুলো গুণগুলো গ্রহণ করে এই জন্য মিশ্র অর্থ কল্যাণকার সর্বাধিক গুরুত্বপূর্ণ তার মানে কি তোমাকে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র দুর্বল সাইডগুলো বলে ওখান থেকে সব ভালো বিষয়টা মিশ্র অর্থ ব্যবস্থার পিছনে যুক্তি দিতে হবে তারপরে দেখো উদ্বীপকের দেখা যাচ্ছে এদেশের সকল কিছু ব্যক্তি উদ্যোগে উৎপাদিত হওয়ার ভোক্তা উচ্চমূল্য দ্রব্য সেবা ভোগ করতে হয় অন্যদিকে উৎপাদনকারী অধিক মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালনা করে এর ফলে জনকল্যাণ প্রাধান্য পায় না এই অর্থ ব্যবস্থা শ্রমিক শোষণ শ্রমিক বৈষম্য পরিলক্ষিত হয় আবার সি দেশে বিপরীত অবস্থা পরিলক্ষিত হয় ফলে ব্যক্তি স্বাধীনতা থাকে না অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে সমাজ স্বার্থ বিবেচনা করা হয় কিন্তু বাস্তবে তা আদৌ সম্ভব নয় এই জন্য বিশ্বেও কোথাও বিশুদ্ধ সমাজতান্ত্রিক অর্থ দেখা যায় না তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা আরও দুর্বল সাইডগুলো আলোচনা করা হলো এখন আসো তাহলে বিদেশের সম্পত্তিতে ব্যক্তি মালিকানার পাশাপাশি কারখানা সরকারি উদ্যোগে পরিচালিত হয় এই অর্থব্যবস্থা ব্যক্তি উদ্যোগের স্বীকৃতি বলে যেমন অবাধ প্রতিযোগিতার মাধ্যমে সম্পাদক সর্বোচ্চ ব্যবহার হয় তেমনি সরকার জনকল্যাণের জন্য প্রয়োজন পথে দাম দাম ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এর ফলে জনকল্যাণ সর্বাধিক হয় তাই একটি দেশের জনগণের কল্যাণের কথা বিবেচনা করে বলা যায় এ সি দেশের অর্থ তুলনায় বি দেশের অর্থ ব্যবস্থা অর্থাৎ মিশ্র অর্থ ব্যবস্থায় উত্তম তাহলে এখানে তোমাকে কি করতে হবে যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের যে দুর্বল সাইটগুলো আছে যে ক্ষতিকর বিষয়গুলো আছে তার থেকে কিন্তু মিশ্র অর্থ উত্তম সেই বিষয়গুলো তোমার সামনে উপস্থাপন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাহলে আমরা ঢাকা বোর্ড দু হাজার উনিশের দেখো যে কোশ্চেনগুলো আসছে এটা আমার কেমন কোনো কঠিন কিছু না ইজিলি তোমরা এখান থেকে লিখতে পারবে তাহলে আমরা আরেকটি সৃজনশীল কোশ্চেনের দিকে যাই এরপর আসো আমরা দুই নম্বর রাজশাহী বোর্ড দু হাজার উনিশ দেখো এখানে কী ধরনের কোশ্চেন আসছে একটু দেখে নিই বলছে গুলেনের দেশের প্রতিরক্ষা প্রশাসন বিদ্যুৎ ওয়াশা আরও কিছু ব্যবসা সেবা খাত সরকারের পাশাপাশি প্রায় সব ক্ষেত্রে সে দেশে সরকারি খাত রয়েছে দেখো এটি হলো ছোট্ট একটা উদ্দীপক দেওয়া আছে যে গুলে একটা ব্যক্তির নাম দেওয়া আছে তার দেশের অর্থনৈতিক সিস্টেমটা কীরকম সেটা বলা আছে তুমি এটা দিয়েই কিন্তু বুঝতে পারলে যে এখানে কোন অর্থ ব্যবস্থার কথা বলা আছে তাহলে বলছে কি প্রতিরক্ষা প্রশাসন বিদ্যুৎ অসা আর আরও কিছু ব্যবসা সেবা কাজ সরকারের নিয়ন্ত্রণাধীন পাশাপাশি প্রায় সব ক্ষেত্রে বেসরকারি খাতি রয়েছে তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে তার দেশের অর্থ ব্যবস্থা মিশ্রুর অর্থাৎ সরকারি এবং বেসরকারি যদি পাশাপাশি বিরাজমান করে সেই ব্যবস্থাকে আমরা বলবো মিশ্র ব্যবস্থা তাহলে আমরা চর শিক্ষার্থী বন্ধুরা একটু সৃজনশীল করেছেন এক নম্বর দেখো উৎপাদন সম্ভাবনা রেখা এখানে ক নম্বর আসে উৎপাদন সম্ভাবনা রেখা একটি রেখা যার রেখার বিভিন্ন বিদ্যুতে সীমিত সম্পদ চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপাদিত দ্রব্যের সম্ভাবনাময় বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করে তাকে বলে উৎপাদন সম্ভাবনা রেখা দেখো একই জিনিস কিন্তু বিভিন্ন বোর্ডে বিভিন্নভাবে কোশ্চেনটা তৈরি হয় এরপর আসো খ নাম্বার অর্থনীতির সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না কেন কারণ কি তোমার অভাবের তুলনায় সম্পদ সীমিত এক কথায় তোমাকে মাথায় রাখতে হবে যে পূরণ করা সম্ভব হয় না কারণ যে অভাবের তুলনায় সম্পাদ সীমিত অভাব অসীমভাব পূরণ করার জন্য মানুষের প্রয়োজন সম্পদ প্রয়োজনীয় সম্পদ সীমিত সৃষ্টির আদিকাল থেকে আজ পর্যন্ত সমাজের প্রতিটি মানুষ অভাবের সাথে সংগ্রাম করে আসছে একটি অভাব পূরণ করে আরেকটি অভাবের নতুন দেখা যায় মানুষ এইসব নতুন অভাব সম্পদের সাহায্যে পূরণ করে কিন্তু অসীম অভাব পূরণের জন্য প্রাপ্ত সম্পদের পূরণ সীমিত সীমিত এই সম্পদ দিয়ে মানুষ তার অসংখ্য অভাব সামান্যই মেটাতে পারে এই জন্য মানুষের পক্ষে সকল অভাব একসাথে পূরণ করা সম্ভব হয় না আমাদের অনেক অভাব আছে সম্পদ সীমিত কিন্তু আমরা কি করি স্বভাব একসাথে পূরণ করতে পারি না আমরা গুরুত্বপূর্ণগুলো অভাবগুলোকে আস্তে 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 পূরণ করার চেষ্টা করি কারণ কি সীমিত সম্পদ এই জন্যই এটা হলো মুখ্য বিষয় এরপরে গনাম্বার আসো বলছে উদ্দীপকে উল্লেখিত গুলানের দেশের বিদ্যমান অর্থ ব্যবস্থার প্রকৃতি নির্ণয় করে তিনটি বৈশিষ্ট্য লেখা করে তাহলে আমরা বলবো উদ্দীপকের গুলানের দেশের অর্থ ব্যবস্থা হলো মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা কাকে বলে যে অর্থ ব্যবস্থায় সরকারি এবং বেসরকারি খাত পাশাপাশি বিরাজমান করা অর্থাৎ ধনতন্ত্র সমাজতন্ত্র পাশাপাশি বিদ্যমান থাকে সেই অর্থ অবস্থা ফলে মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে আমি উদ্যোগকে দেখতে পাচ্ছি যে গ্রেনের দেশে প্রতিরক্ষা প্রশাসন বিদ্যুৎ অসাশ আরও কিছু ব্যবসা এবং সেবা খাত সরকারের নিয়ন্ত্রণ আছে পাশাপাশি সব ক্ষেত্রে এই বেসরকারি খাদ বিরাজমান রয়েছে তাহলে আমি বলতে পারি ওর দেশের অর্থ ব্যবস্থা হলো মিশ্র তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করে দেবে মিশ্র অর্থ ব্যবস্থার বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগ পরিলক্ষিত হয় এক নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর একটা বৈশিষ্ট্য দিয়ে দাও মিশ্র অর্থ ব্যবস্থা ব্যক্তি মালিকানা অধিকার চিন্তা স্বাধীনতা এবং উৎপাদন ভোগের স্বীকৃতি আছে তিন নম্বর বৈশিষ্ট্য দিয়ে দাও মিশ্র অর্থ ব্যবস্থার ব্যক্তি খাতের অস্তিত্ব থাকায় উৎপাদন ক্ষেত্রে প্রতিযোগিতা বিরাজমান করে তাহলে এখানে ব্যক্তিগত খাতে থাকলেও কিন্তু এখানে প্রতিযোগিতা থাকে খেয়াল রাখতে হবে কারণ কি যে তুমিও কলম উৎপাদন করো আমিও কলম উৎপাদন করি কিন্তু সবাই মনে মনে চায় যে আমার কলমটা যেন মার্কেটে থাকে এবং বেশি বিক্রয় হয় এবং আমি লাভবান হই তাহলে এখানে অবাধে একটা প্রতিযোগিতা বিদ্যমান থাকে তাহলে মিশ্র অর্থ ব্যবস্থা তিনটা বৈশিষ্ট্য দিলে এখানে তুমি তিনে তিন মার্ক পাবে এরপর আসো উচ্চতা দক্ষতার ক্ষেত্রে বলছে কি উদ্দীপকে উল্লক্ষিত অর্থব্যবস্থার সাথে অপার অপর অর্থ তুলনা করে কোনটি অধিক উন্নত তাহলে উদ্যোগক অর্থ ব্যবস্থা হল মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে অপরাধের অর্থ ব্যবস্থা তুলনা করতে গেলে আরও তিনটা অর্থ ব্যবস্থা আছে সেটা হলো ধনতান্ত্রিক সমাজতান্ত্রিক এবং ইসলামিক এই তিনটার মধ্যে তুমি কোনটাকে উন্নত বলবে সেটা তোমাকে তুলনামূলক আলোচনা করতে হবে তাহলে ধনতান্ত্রিক কিংবা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার তুলনায় জনগণের কল্যাণের জন্য মিশ্র অর্থ ব্যবস্থা উত্তম এর আগে ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা আসলে দেখো এখানে একই ধরনের কোশ্চেন কিন্তু একটু ঘুরাই দেওয়া আছে তা নিচে ব্যাখ্যা করবে আমরা ব্যাখ্যা করবো এভাবে তবে ধনতন্ত্র অর্থব্যবস্থায় শুধু ব্যক্তির স্বাধীনতা ওই কথাগুলো বলবো মালিকানা স্বাধীনতা বিদ্যমান থাকে উচ্চ মুদ্রাস্ফীতির শ্রেণীর বৈষম্য দেখা দেয় আবার সংস্থিত অর্থ ব্যবস্থা শ্রেণীর বৈষম্য না থাকলেও ভোক্তার স্বাধীনতা থাকে না আমলাতন্ত্রিক জটিলতা হয় অন্যদিকে মিশ্র অর্থ ব্যবস্থার দুটি অর্থ ব্যবস্থার দশগুণ পরিহার করে গুণাগুণগুলো গ্রহণ করার এই জন্য মিশ্র অর্থ ব্যবস্থার জনকল্যাণ সর্বাধিক হয় একটা নাম্বার বিষয়ে একটা প্যারা দিয়ে লিখলে তারপর আরেকটা প্যারাতে যাবে ধনতন্ত্র অর্থব্যবস্থা সকল কিছু ব্যক্তি মালিকানায় উৎপাদিত হয় দ্রব্যের দাম বেশি থাকে ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় এবং সবাই মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় এখানে জনকল্যাণ ব্যাহত হয় এই জন্য এদিকে শ্রমিক শোষণ আছে শ্রেণী বৈষম্য আছে আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিভিন্ন অবস্থা পরিলক্ষিত হলেও ব্যক্তি স্বাধীনতা থাকে না এই অর্থ ব্যবস্থা ব্যক্তিসতার্থ বাদ দিয়ে সমাজের স্বার্থ বিবেচনা করে কিন্তু বাস্তবায়িততা সম্ভব না এটা আর মিশ্র অর্থ ব্যবস্থা কী সম্পর্কিত ব্যক্তি মালিকানার পাশাপাশি কিছু কিছু কারখানা সরকারের উদ্যোগে পরিচালিত হয় ওই আগের যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা লিখে লিখে দেব যে আমরা গুলেনের দেশের উদ্যোগের উল্লেখিত অর্থ মিশ্র অর্থব্যবস্থা ব্যবস্থা গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থ থেকে উন্নত এই যেগুলো আলোচনা উল্লেখিতভাবে আলোচনা করা হয় তাহলে এই কথাগুলো লিখে দিলে আমার এই সৃজনশীল কোশ্চেন উত্তর করলে এখানে আমি দশে দশ মার্ক পাবো কারণ এখানে কোশ্চেনের মার্ক কাটার সম্ভাবনা খুবই কম কারণ স্পেসিফিক বিষয়ে তুমি একটা জিনিস খেয়াল করবা সৃজনশীল কোশ্চিনের মূল বিষয় যদি তুমি লেখো তাহলে এক মার্ক পাবে তুমি এখানে এবং একটু ব্যাখ্যা দিলে তুমি দুই মার্ক পেয়ে যাবে এবং যদি ফুললি আলোচনা করো তাহলে তিনে দিন চারে চারে মার্ক পেয়ে যাবে এই জন্য কিন্তু সৃজনশীল কোশ্চনে মার্ক বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে কারণ এখানে মার্কগুলো স্পেসিফিক করা আছে কোনো পরীক্ষকের এটা কাটার কোনো সুযোগই নেই এই জন্য তোমাদের একটু পড়ালেখা করলে একটু যদি মনোনিবেশ করো যে এই বিষয়টা কি তাহলে ইজিলি তোমরা উত্তর করতে পারো তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কোশ্চেন দেখি এখন আমরা দেখো এখানে এখন আমরা একটা আলোচনা করব এটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ বলছে মিস্টার করিম এক দেশের অধিবাসী তার দেশে যাবতীয় সম্পদ উৎপাদন উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত দ্রব্যসীবা ভোগের ক্ষেত্রে ভোক্তারা স্বাধীনতা শিক্ষিত নয় অন্যদিকে মিস্টার হাফিজ ওয়াই দেশের অধিবাসী তার দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সরকারের পাশাপাশি ব্যক্তিগত মালিকানা মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হয় সে দেশে প্রবৃদ্ধি বাড়লেও আয় ও সম্পদের বন্টনার অসমতা শ্রেণীর বৈষম্য পরিলক্ষিত হয় তাহলে এখন তুমি শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে এখানে মিস্টার এক দেশের যাবতীয় সম্পদ উৎপাদন উপকার রাষ্ট্রীয় মালিকানায় পরিচালিত তাহলে মিস্টার করিমের এখন আমরা তাহলে সৃজনশীল কোশ্চেনটা আলোচনা করি নির্বাচন বলতে কি বুঝি দেখো তাহলে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে অর্থনীতিতে নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাবগুলো বাছাই করাকে হয় নির্বাচন এখানে হয়তো শিক্ষার্থী বন্ধুরা নির্বাচন মানে কি ভোটাভুটি এইগুলো কথা লিখে দিয়ে দেওয়া আসলো কিন্তু না তোমাকে অর্থনীতির ভাষায় বলতে হবে যে সম্পদের স্বল্পতার প্রেক্ষিতে সম্পদ যে অল্প অর্থনীতি নির্বাচন বলতে অনেক অভাবের মধ্যে থেকে সর্বাধিক প্রয়োজনীয় অভাব বাছাই করাকে বলা আছে নির্বাচন তার মানে তোমার অভাব অনেক কিন্তু স্বভাব তুমি একসাথে পূরণ করতে পারছো না সেক্ষেত্রে তুমি কি করবা গুরুত্বপূর্ণ অভাবকে বাছাই করবো এটাকেই অর্থনীতি ভাষায় নির্বাচন বলে এভাবে লিখলেও তোমার তুমি একমার্ক পেয়ে যাবে এরপর আসো উৎপাদন সম্ভাবনা রেখা সীমান্ত রেখা বলা হয় কেন আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখাকে বলা হয় সীমান্ত রেখা বা সম্পদের সীমা রেখা কেন বলা হচ্ছে দেখো যে উৎপাদন সম্ভাবনা রেখা অবস্থিত বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু আর এই রেখার বাইরে বর্তমান প্রযুক্তিতে উৎপাদন করা সম্ভব নয় বলে উৎপাদন সম্ভাবনা রেখাকে বলা হয় সীমান্ত রেখা সম্পদ সীমিত অসীম অভাবের কারণে সৃষ্টি হয় অভাবের নির্বাচনজনিত সমস্যা অথচ এই সমস্যা সম্ভাবনা উৎপাদনের সম্ভাবনা রেখার সাহায্যে দেখানো হয় এই রেখার ভিতরের বিন্দুতে অদক্ষ ব্যবহার নির্দেশ করে আর বাইরের বিন্দুতে অর্জনযোগ্য বিন্দু নির্দেশ করে অন্যদিকে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু সম্পদের দক্ষ ব্যবহার নির্দেশ করে উক্ত বিন্দুগুলো সম্পদের পূর্ণ ব্যবহার হয় এই রেখার উপরের বিন্দুগুলো অধিক কাম্য সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন সম্ভব উৎপাদন করা সম্ভব নয় বলে এই রেখাকে বলা সীমান্ত রেখা। তাহলে উৎপাদন সম্ভব রেখার সংজ্ঞা দিলাম তারপরে বললাম উৎপাদন সম্ভব রেখার ভিতরে করলে অদক্ষ ব্যবহার হবে বাইরে অর্জনযোগ্য শুধু উপরস্থ বিন্দুতে উৎপাদন করলে তার সম্পাদের পরিপূর্ণ ব্যবহার হবে এই জন্য উৎপাদন সম্ভাবনা রেখাকে হয় সীমান্ত রেখা দেখো এটুকু কথা যদি আমরা লিখে দিই তাহলে আমরা কিন্তু ইজিলি দুই মার্ক পেয়ে যাব এখন তিন নাম্বার আসো মিস্টার করিমিয়ার দেশের কোন ধরনের অর্থব্যবস্থা ব্যবস্থা বিদ্যমান তুমি শিক্ষার্থী বন্ধুরা তোমরাই বলো যে সব কিছুই রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত তাহলে এখানে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা চোখ বুঝে আমরা বলে দেবো বা নির্দেশমূলক অর্থ তাহলে তার সংজ্ঞাটা দিয়ে দেবো তার কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়ে দেবো দিলে আমার এই ব্যাখ্যাটা তিন দিলে আমরা তিন মার্ক পেয়ে যাবো খেয়াল রাখতে হবে শুধু কিন্তু সংজ্ঞা দিলে হবে না এক্ষেত্রে সংজ্ঞা দেওয়ার পরে সাথে সাথে কয়েকটা বৈশিষ্ট্য বা কয়েকটা পয়েন্ট দেবা বৈশিষ্ট্য আকারে তাহলে যে অর্থ ব্যবস্থায় সম্পদ উৎপাদনের সকল উপকরণ সরকার বা কেন্দ্রীয় কর্তৃক কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত হয় তাকে সমাজত অর্থ ব্যবস্থা বলে তাহলে এই অর্থ ব্যবস্থায় কী কী বৈশিষ্ট্য থাকে ভোক্তার স্বাধীনতা থাকে শ্রেণী বৈষম্য থাকে এখানে কি শ্রেণী বৈষম্য ব্যক্তি মুনাফা অনুপস্থিত থাকে এখানে কিন্তু কি থাকে ভোক্তার স্বাধীনতা থাকে না শ্রেণী বৈষম্য থাকে না ব্যক্তিগত মুনাফা অনুপস্থিত থাকে তাছাড়া সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদের মালিকানা থাকে রাষ্ট্র কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে উৎপাদন পরিচালিত হয় এই ধরনের অর্থব্যবস্থা অবাধ প্রতিযোগিতা লক্ষ্য করা যায় না তাহলে এই পয়েন্টগুলো আমরা পয়েন্ট আকারে লিখে দেবো তাহলে উদ্যোগকে লক্ষ্য করা যাচ্ছে মিস্টার এক্স দেশের অধিবাসী তার দেশের যাবতীয় সম্পদ উৎপাদন উপকরণ রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত এবং তাই ভোক্তাগণ দ্রব্য ও ভোগ অবাধ স্বাধীনতা ভোগ করতে পারে না পরিশেষে বলা যায় মিস্টার করিমের দেশের সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য বিদ্যমান তাহলে এখানে আমরা শিক্ষার্থী বন্ধুরা গ নাম্বার এবং ঘ নাম্বার কোশ্চেন অ্যান্সার করার সময় অবশ্যই খেয়াল রাখবে যে উদ্দীপকের আলোকে এই কথাটা তোমাকে বলতেই হবে কারণ ক এবং খ নাম্বার কিন্তু মুখস্থ জিনিস গ এবং ঘ অবশ্যই উদ্দীপক বা অনুচ্ছেদ বা তোমার যে গল্পটা দেওয়া থাকবে তার আলোকে এই জন্য আমাদের লিখতে হবে যে উদ্দীপকে মিস্টার করিমের দেশের অর্থব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এইভাবে লিখেই তোমাকে ব্যাখ্যাটা শুরু করতে হবে এরপর ঘ নাম্বার বলছে দেখো বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে উপরে কোন দেশের অর্থ মিল রয়েছে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরে যারা পরীক্ষা দেবে তাদের জন্য তাহলে বাংলাদেশের অর্থব্যবস্থার সাথে উপরে কোন দেশের অর্থব্যবস্থার মিল আছে বলো এক্স ওয়াই দেশের ওয়াই দেশের অর্থ হলো মিশ্র অর্থব্যবস্থা তাহলে মিশ্র অর্থব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান আমরা দেখি কি বাং মিশ্র অর্থব্যবস্থা কাকে বলে যে অর্থব্যবস্থায় সরকারি এবং পাশাপাশি বেসরকারি পাশাপাশি অবস্থান করে এবং ধনতন্ত্র সমাজতন্ত্রের ভালো গুণগুলো নিয়ে যে অর্থব্যবস্থা প্রতিষ্ঠিত হয় পরিচালিত হয় তাকে বলা হয় মিশ্র অর্থ ব্যবস্থা তাহলে আমরা বাংলাদেশে এইগুলো পরিলক্ষিত করি তাহলে আমরা ব্যাখ্যাটা এভাবে দেবো যে বাংলাদেশ একটি মিশ্র অর্থ ব্যবস্থার দেশ এদেশের সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ লক্ষ্য করা যায় এদেশের অর্থ ব্যবস্থার অবাধ প্রতিযোগিতা বিদ্যমান স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা কার্যকর এবং ভোক্তা তাদের প্রশ্ন অনুযায়ী দুর্ভোগ করতে পারে স্বয়ংক্রিয় দাম বলতে কি বুঝে শিক্ষার্থী বন্ধুরা যেখানে ক্রেতা বিক্রেতা দ্রব্য দর কষাকষি করে দাম নির্ধারণ করবে এটাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম তুমি একটা দ্রব্য মার্কেটে নিয়ে গেলে দাম বললে পাঁচ হাজার টাকা কিন্তু ক্রেতা দেখে বললো যে না ভাই এই দ্রব্যের দাম পাঁচ হাজার টাকা হতে পারে না এর দাম হবে দুই হাজার টাকা তারপর বিক্রেতা বললো না ভাই এটা দুই হাজার টাকা হবে না তিন হাজার টাকা তারপরে দুজন দরখাস্ত খুশি করে পঁচিশশো টাকা দাম নির্ধারণ করলো তাহলে পঁচিশশোশো টাকা একজন ক্রেতা দ্রব্যটা কিনতে রাজি আছে একজন বিক্রেতা দ্রব্যটা বিক্রি করতে রাজি আছে তাহলে এই যে দাম নির্ধারণ হলো পঁচিশশো এটাকেই বলা হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখন আসো শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশের মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান থাকার অবাধ প্রতিযোগিতার মাধ্যমে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা পরিচালিত হয় এর ফলে দেশের ব্যক্তি মুনাফা উচ্চ মুদ্রাস্ফীতি পরিলক্ষিত হয় তবে সকল প্রয়োজনে প্রত্যক্ষ পরোক্ষ দাম ব্যবস্থার উপর প্রভাব বিচার করতে পারে উদ্যোগকে লক্ষ্য করা যাচ্ছে মি করিম ইফসা হাবিব এক্স ওয়াই দেশের অধিবাসী এক্স দেশের সম্পদের এককভাবে এবং সরকার হলেও ওয়াই দেশের সম্পাদ সরকারি বেসরকারি বিদ্যমান তবে ওয়াই দেশের প্রবৃদ্ধি বেশি হলেও মুদ্রাস্ফীতি আয়ের সম্পদে অসম বন্টন শ্রেণীর বৈষম্য পরিলক্ষিত হয় তাই পরিশেষে বলা যায় ওয়াই দেশ তথা মিশ্র হাফিজের মিশ্র অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকায় তা বাংলাদেশের অর্থ ব্যবস্থার অনুরূপ তাহলে ওয়াই দেশের অর্থ যে যা যা বাংলাদেশের অর্থ ব্যবস্থা তাই অর্থাৎ ওয়াই দেশ মিশ্র অর্থ ব্যবস্থা বাংলাদেশও মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে তিনটে সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করলাম এই তিনটে সৃজনশীল কোশ্চেন যদি তোমরা ভালোভাবে স্টাডি করো তাহলে এই অর্থব্যবস্থা সম্পর্কিত যে কোশ্চেন দিক তোমরা অবশ্যই পারবে এবং এখানে একটা জিনিস তোমরা একটু পড়ে রাখবে ইসলামী অর্থব্যবস্থার সম্পর্কিত বিষয়ে কাকে বলে বৈশিষ্ট্য পড়বে এবং বিভিন্ন অর্থব্যবস্থার মধ্যে পার্থক্যগুলো একটু পড়ে রাখবে যে ধনতন্ত্রের সাথে সমাজতন্ত্র পার্থক্য কী ধনতন্ত্রের সাথে মিশ্র পার্থক্য কী সমাজতন্ত্রের সাথে মিশ্র পার্থক্য কী এর মধ্যে কোনটি ভালো কোনটি খারাপ বা এর ভালো সাইটগুলো কোনগুলো দুর্বল সাইটগুলো কোনগুলো এগুলো তোমরা একটু বই দেখে একটু পড়ে নিও তাহলে তোমরা তোমাদের জন্য ব্যাখ্যা করতে আরও সুবিধা হবে তাহলে এখানে আমি বারবার বলছি গ এবং ঘ নাম্বার যে অর্থ ব্যবস্থার কথা লিখবো সেই অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একটু পয়েন্ট আকারে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা ভালো মার্ক পাবো দশে দশ পাবো সুক্র শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে সৃজনশীল কোশ্চেনের এর যে এই অধ্যায়ের পাঠ শেষ করতে যাচ্ছি এখন আমরা করোনা পরিস্থিতি আমাদের করণীয় কী সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা একটু তোমাদের মনে করিয়ে দিই যে কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধৌত করা শারীরিক সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে গণপরিবহন এড়িয়ে চলা জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়া মাস্ক ব্যবহার করা বাসা অবস্থান করা এখন কিন্তু তুমি যদি যাও মাস্ক ব্যবহার অবশ্যই মাস্ক ছাড়া বাইরে যাওয়া যাবে না কেউ তোমার বাসার কোনো সদস্য যদি বাইরে যায় তাহলে তুমি নিজে উদ্যোগেই বলবো যে মাস্ক পরে বাইরে যান নাহলে বাইরে যেতে পারবেন না এবং বাইরের থেকে যারা আসবে তাদেরকেও বলতে হবে যে অবশ্যই মাস্ক পরে আসতে হবে তা নাহলে বাসায় আসা যাবে না বা কোথাও যাওয়া যাবে না এই বিষয়টার উপর গুরুত্ব দিলেই কিন্তু আমরা এই করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি মহান আল্লাহ তারা চাইলে তাহলে আল্লাহ পাক বলছে যে তোমরা সাবধানতা অবলম্বন করো তাহলে সাবধানতা অবলম্বন করার যে বিষয়গুলো আছে সেইগুলো আমি উপস্থাপন করছি তারপর বললো জনসমাগম এড়িয়ে চলা যেখানে লোকজন অনেক বেশি সেখানে আমরা যাবো না বাইরে গেলাম বাজারে গেলাম নামাজ পড়তে গেলাম এমনভাবে আমরা জায়গা নির্বাচন করবো যেখানে লোকজনের সংখ্যা কম বা সংক্রমণ সম্ভাবনা কম সেই এলাকায় তুমি যেতে পারো অবশ্যই মাস্ক ব্যবহার করে তারপরে করোনা লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে অবশ্যই লক্ষণগুলো কি কি তোমরা অলরেডি জানো এরপরে আসো শিশু এবং বয়স্ক মানুষের প্রতি বিশেষ যত্ন নিতে হবে বাচ্চার বাসায় যদি বাচ্চা থাকে বয়স্ক বাবা মা থাকে বা দাদা দাদি থাকে তাদের প্রতি আমাদের আলাদা টেক কেয়ার করতে হবে তাদেরকে বাইরে যেতেই দেওয়া যাবে না এবং বাইরে থেকে যারা আসবে তাদেরকেও স্বাস্থ্যবিধি মেনে হাত ভালোভাবে ধুয়ে পা পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পাতে পরিষ্কার পরিচ্ছন্ন করেই এই শিশু এবং বয়স্কদের কাছে যাওয়া তাহলে কিন্তু আমরা এই করোনা পরিস্থিতিতে আমাদের বাংলাদেশকে সুরক্ষিত রাখতে পারব এবং মৃত্যুর হার আমরা জিরোর কোটায় নিয়ে আসতে পারব। এটা আমাদের সবাইকে এই নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে আমি প্রত্যেক ক্লাসে এইগুলো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি এগুলো আমরা সবসময় মানার চেষ্টা করি বর্তমান আমরা বাইরে যেয়ে দেখি যে কেউ আমরা এর গুরুত্বই বহন করছে না অর্থাৎ গুরুত্বটা কে বহন করছে যার পরিবারে এই রকম একটা ব্যাধি প্রবেশ করছে তারাই এটা অনুভব করতে পারছে যে এর ভয়াবহতা কতটা জটিল বা ভয়াবহতা কতটা কঠিন যে পরিবার হয়েছে তারাই জানে আর যাদের হয়নি তারা বুঝতে চায় না যে এটা কোনো বিষয়ই না আসলে খুব সিরিয়াস বিষয় আমরা অতিক্রম করে চলেছি এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি সবাই আমাদের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা যদি সচেতন হই তাহলে প্রত্যেকটা বাড়ি সচেতন হয়ে যাবে আর প্রত্যেকটা বাড়ি সচেতন হলে গ্রাম সমাজ থানা জেলা বিভাগ রাজধানী পুরো বাংলাদেশ আমরা সচেতন থাকবো তাহলে এই মহামারী থেকে আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করতে পারেন তাহলে একটি বিষয় মনে রাখতে হবে সবার হাত সুরক্ষিত থাকলে সুরক্ষিত থাকবে আমাদের সোনার বাংলাদেশ তাহলে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদেরকে এরকম হাত দুটোকে সুরক্ষিত রাখতে হবে অর্থাৎ কিছুক্ষণ পর আমাদের সাবান পানি দিয়ে বিশ সেকেন্ডের হাত ধুত করতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার বা ভ্যাকসল দিয়ে আমাদের হাত পরিষ্কার রাখতে হবে অর্থাৎ হাতকে জীবাণুমুক্ত রাখতে হবে তাহলে এই হাতটা আমার নাকে মুখে যাবে না আর নাকে মুখে গেলেও আমার জীবাণু ছড়াবে না আমি এই করোনা মহামারী থেকে পরিত্রাণ পেতে পারি তাহলে সবাইকে হারমোলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস আমি শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে তোমরা অংশগ্রহণ করো এবং এখান থেকে তোমাদের যে শিক্ষার যে গ্যাপ যেন না হয় সেই বিষয়টা লক্ষ্য করো তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো ফলো করবে সব আমাদের প্রিন্সিপাল মহোদয় তার অক্লান্ত প্রচেষ্টা তার সুযোগ্য তার দক্ষ পরিচালনা এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে প্রফেসর মামা আবদু আবদুল স্যার তার গাইডলাইনে এই আমাদের অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে ঠিক ক্লাস কলেজে ক্লাস যেভাবে হয় এইভাবে একের পর এক প্রতিদিন আমাদের বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস পরিচালিত হচ্ছে যেগুলো সাধারণত অন্য কলেজে এরকম খুবই কমই হচ্ছে যারা তোমাদের উপকারের সাথে শিক্ষার্থীদের যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমাদের শিক্ষক মণ্ডলীওকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরাও আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছি তোমাদের যাতে শিক্ষার গ্যাপ না হয় এই মহামারী পরিস্থিতিতে আর সেই জন্য তোমাদের কি দরকার এই ক্লাসে অংশগ্রহণ করা দরকার তোমরা যদি ক্লাসে অংশগ্রহণ করো তাহলে আমাদের পরিশ্রম আমাদের এই প্রচেষ্টা বা বাংলাদেশ সরকার জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টা ডিজিটাল বাংলাদেশের প্রচেষ্টা সফল হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি আমার ক্লাস শেষ করলাম আল্লাহ হাফেজ